তোমরা কি জানতে মা সরস্বতী সবসময় সাদা শাড়ি কেন পরে, কিংবা সরস্বতী শব্দের অর্থ কি? যদি না জানতে তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সাগরস ডেক। আজকের ফ্যাক্টস অন ফ্রাইডে শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে লাস্ট কিছু মাস আমি ফ্যাক্টস অন ফ্রাইডেতে ভিডিও দিইনি। তার এক্স্যাক্ট কারণটা ছিল যে একটু ফিজিক্যাল হেলথ প্রবলেম ছিল, তো আপাতত সেটা ঠিক হয়েছে। আশা করছি এরপর থেকে নেক্সট উইকে এবং তারপরের সপ্তাহগুলোতেও রেগুলারলি আমি আবার ভিডিও আপলোড করতে পারবো, এটা তোমাদের জানানোর ছিল। আজকের ফ্যাক্টস অন ফ্রাইডেতে আমরা মা সরস্বতী সম্পর্কে তিনটে ইন্টারেস্টিং ফ্যাক্টস জানবো। ফ্যাক্ট নাম্বার ওয়ান, মা সরস্বতী সবসময় সাদা রঙের শাড়ি পরে। এর কারণ হিসাবে বলা যায় সরস্বতী ঠাকুর ব্রহ্মার মানস পুত্রী এবং দেবী সরস্বতী হলেন জ্ঞানের দেবী। অর্থাৎ মনে করা হয় মা সরস্বতী নিজেই জ্ঞানের অবতার বা জ্ঞানের মূর্তি, এবং সাদা রং সাধারণত সূচক হয় পবিত্রতা এবং জ্ঞানের। সেই জন্য সরস্বতী ঠাকুর সবসময় সাদা পোশাক পরে, আর মা সরস্বতীর গায়ের রঙও একদম দুধের মতন সাদা। ফ্যাক্ট নাম্বার টু, সরস্বতী ঠাকুরের মূর্তি দেখলে বা ছবিতে দেখা যায় যে মা সরস্বতী জলের ওপর একটা পদ্ম, সেই পদ্মের ওপর বসে আছে, আর মা সরস্বতীর পায়ের কাছে বাহন হচ্ছে সাদা হাঁস। এই হাঁস হলো জ্ঞানের প্রতীক। মনে করা হয় যে হাঁস এমন প্রাণী যাকে জল আর দুধ একসঙ্গে মিশিয়ে দিলে সে জলের মধ্যে থেকে দুধ অংশটা বেছে খেয়ে নিতে পারে। তাহলে ভেবে দেখো, হাঁস নিজে এত বুদ্ধিমান প্রাণী, কিন্তু সে নিজেই সরস্বতী ঠাকুরের পায়ের সামনে বসে আছে, অর্থাৎ মা সরস্বতীর কাছে সে নতি স্বীকার করেছে। সেই জন্য মনে করা হয় সরস্বতী ঠাকুর হলেন জ্ঞান, বিদ্যা এবং বুদ্ধির উৎস, আর মা সরস্বতী যে পদ্মের ওপর বসে আছে সেই পদ্মের তলা দিয়ে জল বয়ে যাচ্ছে। এই জল হলো জ্ঞানের আরেকটা প্রতীক। মনে করা হয় জল যেমন সবসময় বইতে থাকে, সেরকম জ্ঞানও সবসময় প্রবাহমান, মানে একজন থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে পড়ে। তাই পদ্মের নিচে জল এই জ্ঞানের প্রবাহমানতার প্রতীক। আর যেহেতু সাদা হাঁস সরস্বতী ঠাকুরের বাহন, তাই মা সরস্বতীর আরেক নাম হংসবাহিনী। ফ্যাক্ট নাম্বার থ্রি, সরস্বতী শব্দের অর্থ যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যায় সরস্বতী কথাটা সরস যুক্ত বতী, এইভাবে সৃষ্টি হয়েছে, এবং এর আক্ষরিক অর্থ হচ্ছে সরস্বতী বলতে তাকে বোঝানো হচ্ছে যিনি সর্বদাই প্রবাহমানা। আগের পয়েন্টেই বলেছিলাম যে জ্ঞান সবসময় প্রবাহিত হতে থাকে জলেরই মতন, তাই সরস্বতী শব্দের অর্থ হলো এমন কেউ যিনি সর্বদাই প্রবাহিত হতে থাকেন ঠিক জ্ঞানেরই মতন। আর সরস্বতী ঠাকুরের চার হাত, এবং এই চার হাত চারটি ভিন্ন ভিন্ন জিনিসের প্রতীক। আমরা যদি কোনো কিছু শিখতে চাই তাহলে এই চারটে জিনিস আমাদের কাছে থাকতেই হবে। সেগুলো কি কি? এক নম্বর মন, দুই হচ্ছে সতর্কতা, তিন নম্বর অহংকার, আর চার নম্বর বুদ্ধিমত্তা। এই চারটে জিনিস ছাড়া কোনো কিছুকে শেখা বা আয়ত্ত করা সম্ভব নয়। সরস্বতী ঠাকুরের চার হাত এই চারটি জিনিসের প্রতীক। আবার অন্য একটা মতে মনে করা হয় যে মা সরস্বতীর চার হাত চতুর্বেদের প্রতীক। তাহলে আজকে ফ্যাক্টস অন ফ্রাইডেতে সরস্বতী ঠাকুর সম্পর্কে তিনটে ইন্টারেস্টিং ফ্যাক্ট আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমাকে কমেন্টসে অবশ্যই জানাবে যে এর মধ্যে কোন ফ্যাক্টটা তোমাদের সব থেকে ভালো লাগলো। আর যদি তোমাদেরও এমন কোনো ফ্যাক্ট জানা থাকে সেটা অবশ্যই নিচে কমেন্টসে শেয়ার করো। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে,
এবং বেল আইকনে ক্লিক করে দিও যাতে নেক্সট সমস্ত ভিডিও নোটিফিকেশনস তোমাদের কাছে চলে আসে। নেক্সট ফ্রাইডে আবার অন্য কোনো টপিকে ফ্যাক্টস অন ফ্রাইডে নিয়ে আমি হাজির হব। ততক্ষণের জন্য বাই।